করে কুরআন শরীফ তনে দুই টুকরা আয়াত কারিমা হাদিস শরীফ তনে দুই টুকরা হাদিস শরীফ পাঠ করছি আশা করছি আহলে বাইতের প্রতি একটু আলোচনা করতাম আল্লাহ যদি তৌফিক দেন আমরা এই মাহফিল হাজির হই উদ্দেশ্য যদি আমার সহি থাকে নিয়ত যদি ভালো থাকে তাইলে আমার মাহফিল হাজির হওয়াটা সার্থক উদ্দেশ্য যদি খারাপ থাকে তাইলে এই মাহফিল হাজির হই আপনার কোনো লাভ নাই স্যার নিয়ত সহি আপনার লাখ টাকার কুরবানি খামো লাগছে নিয়ত সহি না কোটি টাকার কুরবানিও আপনার খাজো লাগতো নাই আল্লাহর ওয়াস্তে আমার লোকে একটু দাম মাতুন জানো আমার কথা বুঝেন কি না একটু দা হা না কইন জানো হাদিস শরীফের মধ্যে বুখারী শরীফের মধ্যে সর্বপ্রথম হাদিস আনছেন নিয়তের উপরে বলা নাই নিজুর সর্বপ্রথম হাদিস আনছেন নিয়তের উপরে খেনে আল্লাহ বলে মানুষের নিয়ত যদি ঠিক না থাকে তাইলে তার এবাদতে কোনো ফায়দা দিত নাই আপনার মাহফিল হওয়ার উদ্দেশ্য যদি থাকে যে আমি একদিনই মাহফিল যাইয়ার আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা শুনমু চেষ্টা করমু আমল করার যদি নিয়ত সহি থাকে তাইলে আলহামদুলিল্লাহ আর যদি নিয়ত সহি না থাকিয়া যদি এমনি নিয়ত করেন আপনি যে আমি মাহফিল যাইয়ার শুনছি আব্বাসি সাহেব ডাকা তো নাইরা শুনছি অমুক কৌলানা অমুক দাঁড়া তো নাইরা আজকে ওয়াজ বড় ফাটাফাটি ওয়াজ হইব শান্তি যাই শুনতা পারেন কিন্তু আপনারই ফায়দা আপনার ওইতো নাই হযরতে আদম আলাইহিসসালাম দুনিয়ার জমিন হওয়ার পরে আদম আলাইহিসসালামের লগে দেখা করার লাগি জীব জন্তু হল গেল যাইতে যাইতে এক পর্যায়ে যখন হরিণী হল গেল আল্লাহ নবী আদম আলাইহিসসালাম দুনিয়ার সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম নবী দেখা করব দোয়া লইব বরকত হাসিল করব হযরতে আদম আলাইহিসসালামে তারার লাগি দোয়া করলা হরিণী হলর পিঠ আতাইয়া দিয়া দোয়া করিয়া বিদায় করি দিলা আদম আলাইহিসসালাম আল্লাহ নবীর হাত মুবারক লাগার কারণে এই হরিণী হল নাভির মাঝে আল্লাহ কস্তুরি এবং মেষ পয়দা করিয়া দিল সুবহানাল্লাহ দুনিয়ার সবচেয়ে বড় খুশবু জিনিস পয়দা করি এই হরিণগুলা যখন ফিরিয়া জঙ্গল আয় আবার পরে তারা হরিণী অন্য হরিণী হলে জিকায় রে ভাই তোমরার মাঝে এমন কোন জিনিস যে জিনিসটা নিয়ে তো ঘ্রাণ বার হয় তোমরা এই ঘ্রাণ ফাইলে হই তারা জবাব দেয় যে আমরা গেছিলাম নবী আদম আলাইহিসসালামের লগে দেখা করাত তান দোয়া লওয়াত আল্লাহ নবী দোয়া করিয়া দিছেন তান তান দোয়ার বরকতে তান হাত মুবারক আমরা পিঠের উপরে লাগাইছেন এর উসিলে আল্লাহ আমরার মাঝে মেষ কস্তুরি গ্রান ফায়দা করেছেন সুবহানাল্লাহ এই হরিণী গুলার লু বাইল যে আমরাও যাইমু আমরাও গিয়া দোয়া লইমু আমরার মাঝে গ্রান আইব এক পর্যায়ে তারও গেলা গিয়া দোয়া লইলা আল্লাহ নবী তারার ভিটি তো আত বুলাইয়া দিলা কিন্তু আগর হরিণী অকলর মতো তানতানোর মাঝে ই মেষকার কস্তুরীর গ্রান ফয়দা হইল না ফিরিয়া যখন আইলা জিকাইলা রে ভাইয়াইন তোমরা দোয়া লইলা বরকত হাসিল করার উদ্দেশ্যে ফিটিত আত লাগাইলা তাই দোয়া করলা তোমরার মাঝে গ্রাণ আইলো আমরার মাঝে গ্রাণ আইলো না কারণ গীতা তখন ও হরিণী হলে জবাব দিছিল ভাইয়াইন তোমরা গেছলায় লুবে তোমরা গেছলায় গ্রাণের উদ্দেশ্যে আর আমরা গেছলাম যে আল্লাহর এক নবী এই নবীর গেছে গেলে দোয়া পাইয়াইমু আমরা গ্রাণের উদ্দেশ্যে গেছলাম না আমরা নিয়ত সহি আসিল এই কারণে আল্লাহ নবীর উসিলে আমরার মাঝে গ্রাণ হয়ে দইছে সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল কুরবানি দে আমরার মাঝে ইলা বহুত মানুষ আছেন ও কয়েকদিন আগে কুরবানি গেছে আইস্তনে মাত্র 19 দিন আগে কুরবানি গেছে ইলা বহুত মানুষ আছেন হাজির বাজার তো 2 লাখ টাকা দি গরু লইয়া 5 লাখ টাকা দি গরু লইয়া মালা আর 150 টাকা দি 200 টাকা দি দুকসা লইয়া গুঙ্গুর আর 10টা লইয়া বাজারও চক্কর দিয়া কামাল বাজার আনিয়া আর 170 চক্কর দিরায় মানুষে জিগাই রাই গিতারে ওই গরুই গো খারি অত বড় বড় গরু খেয়ে রে কুরবানি তা বলে আমরা গাঁর অমুক মিয়া দিরা বলে সার্থক রে ওই গরু বেঠাই বারদের নিয়তর মাঝে মানুষে কইতা যে আমি কুরবানি দিলে দুনিয়ায় আমি উদিয়ার আল্লাহর খসম একটা বসার কাম লাগতো না এই কুরবানি একবার দি রাখো কোটি টাকা একবার দি রাখো দুনিয়ার কেউ জানে না একজন বিকারী একজন এতিমর আত একটা টাকা তুলিয়া দেও বিশ্বাস না কেউ কেয়ামতর ময়দানে একটা টাকা আপনার বেহেশত লইয়া যাইতে পারে নিয়ত সহি
আমার ভাই হল বন্ধু হল আহলে বাইতের প্রতি আমরার কোন ধরনের মহব্বত আর দরকার আর কোন ধরনের দুশমনিও আর দরকার বর্তমান সমাজে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ এই যে ফেতনার যুগ আইছে আপনারা শুনলে অবাক হইবা ফুলতলির মাইজম সাহেবে কইছেন ওয়াজের মাঝে বেটায় কইতে কইতে গিয়া তান রে এক পর্যায়ে কইছে সাহেব আপনারা তো খালি ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা নূর এর দোষ হই না চা আপনি খুব কাছাইন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা নূর কোন দোষ আছে আপনারা আমার কথা মনে করে বুঝছেন না মাতুদরা নিবা সাহেব এক মৌলানা সাহেবে ফুলতলি মাইজন সাহেব কিবলে গপ করছেন তাই কইরা যে এক মৌলানা সাহেবে কইলা যে আপনারা ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা নূর এর দোষ হই খুব কাছাইন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা নূর কোন দোষ আছে হযরতে হুসাইন তাই না তো কম মানুষ লিয়া গিয়া সব করিয়া ইনো মোল্লা কে নে এলে বুঝা গেল যে এজিদর প্রতি বেটার খুব একটা মহব্বত মা তুই না খালে বাসা বকল এজিদর প্রতি বেটার মহব্বত সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু আশা করি নাম শুনছেন তো আরো সবে হক রাদিয়াল্লাহু তাআলা নু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপনি রাদিয়াল্লাহু তাআলা নু তো কইতাও স্বয়ং আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু তাআলা নু কইছেন সুবহানাল্লাহ কইনা কুরআন শরীফের আয়াত তারার শান নাজিল হইছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু যেলা আল্লাহর উপরে তারা রাজি আসলা আল্লাহ তারার উপরে ওলা রাজি হযরতে আবু বকর সিদ্দিক কোন ব্যক্তি আল্লাহর হাবিবে ফরমায় তাম পৃথিবীর মুমিন মুসলমান আদম আলাইহিসসালাম তনে নিয়া কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিন মুসলমানের ঈমান রে পাল্লা তুল নবী রাসূল হল পরে আদম আলাইহিসসালাম তনে নিয়া কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান আইবা সমস্ত ঈমানদার রখলর ঈমান রে পাল্লা তুল আর আমার আবু বকরের ঈমান রে অন্য পাল্লা তুল আমি নবী রহমাতুল্লিল আলামিনে কইলাম রে আমার উম্মত হল এখলা আমার আবু বকরের ঈমানের পাল্লা বার হই জিব ও ব্যক্তি সিদ্দিক হযরতে আবু বকর সিদ্দিক কোন ব্যক্তি আসলা ভাই একবার চিন্তা করে মুসলমান যে ব্যক্তির কথা আমি কইতে যাইয়া দুনিয়ার জমিন তনে যাইবার আগে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু জীবদ দশায় আল্লাহর হাবিবে হইয়া গেছেন আমি নবী দুনিয়ায় তনে যাওয়ার পরে আমার আবু বকর যেই দিন দুনিয়ায় তনে বিদায় হইবা আমি নবী হইয়া গেলাম আমি নবীর রওজা শরীফ লগে লাগাইয়া আমার আবু বকরের কবর দিবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর কোন মানুষের নাম ধরিয়া কইলা নবী আবু বকরের কথা কইয়া যান যে আমার আবু বকরে আমার কিনারা দাফন করবায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু দুনিয়ার জমিন তনে যাইবার আগে নবীজির সাহাবী অখলরে ওসিয়ত করেন রে ভাইয়াইন আরে নবীর সাহাবী অখল আমি আবু বকর দুনিয়ায় তনে যাইবার আগে আমার একটা ওসিয়ত আমি আবু বকর দুনিয়ায় তনে যাওয়ার পরে আমারে গুসল দেওয়াইয়া কাফন মিন্দাইয়া জানাজান নামাজ কমপ্লিট করিয়া সরওয়ার কায়নাত সরকারে দুজাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র রওজা শরীফের কিনারাত লিয়া গিয়া হাজির হইবাই সরাসরি আমি আবু বকর তোমরা নবীদের কিনারাত দাফন করিও না আমি আবু বকরের নিয়া নবীর রওজা শরীফের বারাত আকবাই আমি আবু বকরের পক্ষ তনে একজনে দয়াল নবীজির শান সালাম দিবাই আল্লাহর হাবিবর দরবারে রিসালত আমি আবু বকরের পক্ষ তনে সালাম দিয়া অনুমতি লইবাই আরে আমার নবীর সাহাবী হল যদি এই সময় রওজা শরীফ তনে আমি আবু বকরের বিয়াফারে অনুমতি আয় তাইলে আমি আবু বকরের নবীজির কিনারা দাফন করবাই আর যদি অনুমতি না তাইলে বুঝিয়া নিবা যে নবী দুনিয়ায় থাকা অবস্থায় আবু বকর উপরে নবী খুশি আসলা নবী দুনিয়ায় তনে যাওয়ার পরে হয়তো আবু বকর এমন কোন আচরণ করছেন যে কারণে নবী আবু বকরের উপরে খুশি নাই ও নবীর সাহাবী হল অতএব আমার এই জায়গা দাফন না করিয়া জান্নাতুল বাকিত নিয়া দাফন করবাই আমার ভাই হল বন্ধু হল গভীর ভাবে লক্ষ্য করুকাম আ মুসলমান আজকে দুনিয়ার মুসলমান হল কত কঠিন সময় অতিক্রম করে আপ
আপনি শুনলে অবাক হইবা বাবা, আমি প্রায় মাহফিলে তাকান হইয়া থাকি, নবীর উম্মত দাবি করে নবীর লেবাস তার শরীরে লাগাইলাছে, সুন্নতি টুপিও মাথাতে আছে, দাড়িও আছে, পাগড়িও আছে, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু এমন ব্যক্তির জবানে দিয়া বার হয় নবী দুনিয়ায় তনে গেছেন কি, যে সময় নবী দুনিয়ায় তনে গেছেন আজতনে 1500 বছর আগে, এখন আর নবীর রোজা শরীফ নবী বলতে কিচ্ছু রইছেন না, সবটা মাটির লগে মিশি গেছে। আমার শ্রদ্ধাভাজন মহাজীব যাব আসেন, আমরা মুরব্বী উলামা একরাম আসেন, আপনারা শুনলে অবাক হইবা, খোদার কসম আমি নিজে বাস্তব সাক্ষী, আমি মদিনা শরীফ এতেকাফ থাকা অবস্থায় হন এক ব্যক্তি ও মসজিদে নববীত পড়িয়া ওই জায়গাতে কই দিস, মসজিদে নববীত আমি এতেকাফ, আপনারা ওই তেতলির আরো একজন মানুষ এলাকার বাক্কা 12 জন মুসলমান আমরা একই জায়গার মাঝে, ও বাংলাদেশ ইয়া মৌলানা সাহ মাতে মাতে ইয়া কয় যে কিতাল লাগি এত পয়সা খরচ করি আইলে তুই মদিনাত কেনে মক্কা থাকলে তো নাকি বেশি হইতো, এক পর্যায়ে কই দিছিলাম রে ভাই ঠিক আছে নাকি বেশি হইতো, কিন্তু আল্লাহ রসুলের দরবারে আইসি নবিয়া কইছেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, আমার কবর যে জিয়ারত করব কিয়ামতের ময়দানে আমি নবিয়ে তারে শাফাত করিয়া বেহেশত করে দেব, 100 বার 1000 বার 1 কোটি বারও যদি কেউ মক্কা শরীফ গিয়া হজ করে বেহেশত যাইবার গ্যারান্টি নাই, রহমতুল্লিল আলামিনের দরবারও একবার গিয়া যদি কেউ সালাম দিলা কিয়ামতের ময়দানে বেহেশত জিম্মাদার রহমতুল্লিল আলামিন নিজে দামিন দাঁড়িয়ে, বিশ্বাস রাখিনি বা সাহাব হল আতুলিয়া কই বিশ্বাস রাখিনি, আমার ভাই এখন বন্ধু এখন রহমতুল্লিল আলামিনের প্রতি আল্লাহর হাবিবর প্রতি নবীজির সাহাবী এখন কি আকীদা বিশ্বাস আছিল, নবীজি হাদিস শরীফ বয়ান করেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন, আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতের অনুসরণ করো, আজকে নবীর সাহাবী অখলার আকীদা হইল নবী জিন্দা, নবী জিন্দা, আর নবীর উম্মত হইয়া মাওলানা সাহেব হইয়া ওয়াজ করি নবী মুর্দা, কই যাইতা শত্রু মাদিসা কইতা নানি খাইলা নিগো বতাইর মা দিলবরর খামাই কইতাও, বড় আশা করি দিছিল বেটিয়ে ফুয়ারে ফড়ানি কয়দিন বাদে ফড়িয়া একেবারে বড় মাওলানা হইয়া আইছে আইয়া লেও মাল লগে চাই আস মিলাইতো বেটিয়ে কইরে সারা জীবন উল্লাম গাইতে কদম খুশি করতো ইগে আস মিলাইতো কই বেটি তাই নাছিল হুরই না কান দিছে কয় একটা লাগি হাই রে মুসলমান দে আমার ভাই খল বন্ধু খল, আজকে তো আমরা বড় কঠিন ফেতনার জামানাত পড়ছি, আপনারা মনে মনে কইতে পারেন বলে ওয়াজও লাগিয়াল রে বাবা তুমি দেন খালি ওটা ওয়াজ করো আমলের ওয়াজ করো না কেন, এই প্রশ্নটা প্রায় জায়গাত আয়, অবশ্যই আমলের ওয়াজ করি করতাম কিন্তু হক দেখান হক যাই না, আল্লাহ তো বিবেক দিছে ইমান যদি থাকে না তে আমলে কোনো লাভ হইব নি, জুড়ে কই তৈব লাভ হইব নি, যদি ইমান থাকে না আমল পাহাড় পরিমাণ হইলেও ইমান না থাকলে দাড়ির কোনো মূল্য, ইমান না থাকলে টুপির কোনো মূল্য, ইমান না থাকলে পাঞ্জাবির কোনো মূল্য, ইমান না থাকলে পাগড়ির কোনো মূল্য, যদি পাগড়ির মূল্য থাকতো তাইলে দুনিয়ার মাঝে সবচেয়ে বড় বড় মুসল্লি হইল না ভারত শিখ, যদি দাঁড়িয়ে বড় মুসল্লি হওয়া যাইতো রবীন্দ্রনাথ ঠাকুর এক লম্বা ধরলেন মাথায় না বাসা বল, টুফিয়া যদি মুসল্লি হওয়া যাইতো তাইলে ডাহার লালবাগ এরিয়া চানাসুর বেঠে বেটায় অত লম্বা টুফি, হায় রে মুসলমান আমরা কই যাইতাম আর খারে গিয়েতা দুঃখ কইতাম ভাই, এখন নবীজির সাহাবী অখলার আকিদা কোন ধরনের আছিল,
اجمعين رحمه للعالمين دنيا زمين تنه بيداي গেলেন তিন দিন পরে একজন আরবি গ্রাম্য বেদুইন একজন মানুষ আল্লাহর হাবিবর দরবারে রিসালত আইয়া হাজির হইল এক পর্যায়ে জানতে পারল যে নবীজি আইস্তনে তিন দিন আগে দুনিয়ার জমিন তনে বিদায় নিছেন কি রোজা শরীফের মাঝে আরাম করি লাইছেন এই আরবি গ্রাম্য মানুষটা আল্লাহর হাবিবর রোজা শরীফের কিনারাত খাড়া হইয়া কুরআন শরীফ তনে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করে ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما يا تكريمة تلاوت قرأ داغ دي أخو يا رسول الله الله قرآن شريف رمضي خيزوين زدي كنو معنو شيطان نجل نفسر فري এরপরে আপনি নবীজির দরবার হইয়া হাজির হই যায় আপনি নবীজির দরবারে রিসালত হাজির হইয়া যদি আল্লাহর কাছে মাফ চাইলায় আপনি নবীর ওসিলা ধরিয়া যদি আল্লাহর কাছে মাফ চাইলায় আর আপনি নবী এই মানুষটার লাগি আমি আল্লাহর কাছে সুপারিশ করিলাম কথা খান বুঝার দরকার রে ভাই নবীজির দরবারে যাইমু মাফ চাইমু আল্লাহর কাছে কার কাছে নবীর দরবারে যাইমু মাফ চাইমু আল্লাহর কাছে তেউটিয়া কইব উসিলা মানা শিরিক হই যাইতা ফুটলি যাবে ওয়াজ অন্য ওয়াইল কেসেট হলো না যায় এখন প্রায় সময় দেখা যায় মৌলী বাজার তো সিরো কইছে বলে ও কুঞ্জ আর বিয়ানি বাজার ভাই মাদ্রাসা নাম ধরিয়া কইছে যে উসিলার কথা কইও কই শিরিক যে কে উসিলা মানে না হল কইছে এ দুনিয়াই তাইছে তার মা বাবার উসিলাই না আসমান তো নে ফাল মারিলাম সেই মাতই না খেলে বাসু সারাটা তিন ঘন্টা ওয়াজ করলো উসিলা নাই উসিলা নাই দুয়াত গিয়া কয় আল্লাহ এই মাহফিলের উসিলা মাফ করে দেন আস্তাগফিরুল্লাহ নিয়ে অবাক হইলাম মাত বুঝছেন না মনে কর আপনারা দয়া করে মাতকে বুঝছেন নি আমার কথা বেটা উসিলা মানে না নবী আবার উসিলা মানবো কেন এটা আন্তর্জাতিক খেসিলা ওয়াজ রেব ই যে বেটা কথা কইয়ার ইসিলেট আমার লাগালো তো আমার নিশ্চয় নাই ইলি মলাই বডি কিচ্ছু নাই বেটা অত বড়